হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস কিষাণ। আর লিপিস কিষাণ সকল বন্ধুকে জানে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজকে আবার সুন্দর একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমরা তিন গান বান্ধবী, আমি পল্লবিতা আর স্বপ্না, একটু 13ই জানুয়ারি আমাদের কিছু কাজ মিটিয়ে একসাথে হয়েছিলাম, যেহেতু একটু বেরিয়ে পড়েছিলাম। তো কোথায় গেলাম, কী করলাম, সম্পূর্ণ ব্লগ দেখলেই জানতে পারবো। তো চলো আজকে দেখে নিই আমরা কোথায় বেড়াতে বেরিয়েছিলাম। ব্যারাকপুরের অন্নপূর্ণার মন্দিরে, ভীষণ সুন্দর জায়গা, পাশেই গঙ্গার ঘাট। তো আমরা বেড়াতে বেড়াতে চলে এসেছি মাকে দর্শন করতে, মায়ের সাথে দেখা করতে আমরা তিনজন। এবং পল্লবিতা আমাদের গাইড সবসময়ের জন্য, কারণ আমরা এইসব সুন্দর সুন্দর মন্দির বা আরো যে ঘোরা জায়গাগুলো কল্যাণে দেখতে পাচ্ছি, সেগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। ওকে ঘুরতে ভালোবাসি, এরাও ভালোবাসে হুজুগে। তো যাই হোক, আমাদের এই তিন মূর্তিকে দেখে নিলে, এই তিন মূর্তি আমরা গতকাল মানে 13ই জানুয়ারি আমাদের একটা বিশেষ কাজ সেরে আমরা একটুখানি ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো বান্ধবী স্বপ্নার কাছ থেকে আমরা জেনে নিলাম আজকে আমরা কোথায় রয়েছি, ব্যারাকপুরে মা অন্নপূর্ণার মন্দিরে। তো একেবারে মেইন গেট থেকে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব, আর ভীষণ শান্ত পরিবেশ, বাইরের দিকে অনেকটা জায়গা পার্কিং করার জন্য গাড়ি নিয়ে আসলে এখানে প্রচুর জায়গা রয়েছে। এবারে আমরা ভেতরে মায়ের মন্দিরে প্রবেশ করব। যদিও মাকে আমরা দর্শন করতে পারিনি, কারণ প্রত্যেকটা মন্দিরেই কিছু নির্দিষ্ট সময় থাকে মাকে পুজো দেওয়ার জন্য বা দর্শন করার জন্য। আমরা যেহেতু ঠিক সেই সময় আসতে পারিনি, সেই জন্য মায়ের দর্শন পাইনি, কিন্তু আমরা এই মন্দির চত্বর ঘুরে দেখেছি, অনেক ছবি তুলেছি, ভীষণ সুন্দর একটা সময় কাটিয়েছি। একেবারে দূর থেকে দেখেই মনে হচ্ছে যে একেবারে দক্ষিণেশ্বর যে মায়ের মন্দির রয়েছে সেই আদলেই তৈরি। আর এই যে পল্লবী দাঁড়িয়ে রয়েছে, ঝোলার মধ্যে প্রচুর ঘোরার জায়গার সন্ধান রয়েছে। আসলে মজা করছি, আসলে পল্লবীকে যারা জানেন তারা ওর ফেসবুক পোস্টে জানতে পারবেন যে প্রচুর জায়গা ঘুরে বেড়ায়। তো আমরা সেই জানার জন্যই ওর কাছেই আবদার করেছিলাম যে আমাদের এই অল্প সময়ের মধ্যে কোথায় একটু ঘুরতে যাওয়া যায় তার সন্ধান দিয়ে। আর ও আমাদেরকে নিয়ে চলে এলো এই সুন্দর মায়ের মন্দিরে। সত্যি একটা অপূর্ব, মানে মানসিকভাবে একটা অন্যরকম শান্তি অনুভব করেছি এখানে এসে। দেখুন প্রচুর পায়রা, যেটা দক্ষিণেশ্বরে গেলেও আমরা দেখতে পাই, এরকম প্রচুর পায়রা দক্ষিণেশ্বরে মায়ের মন্দির চত্বরে এরকম ঘুরে বেড়ায়। আর ভীষণ একটা অন্যরকম ভালো লাগা দেখে মনে হয় আর কি। আর এখানে এই যে ব্যারাকপুরে মা অন্নপূর্ণার মন্দির রয়েছে, এর কিছুটা ইতিহাস পল্লবী আমাদের সঙ্গে শেয়ার করছিল। তোমাদেরকে ওর মুখ থেকেই শোনা সেই কথাগুলো শোনাবো, কিন্তু সম্পূর্ণ কথা রাখতে পারিনি, বাইরে থেকে অন্য গানের একটা সাউন্ড আসছিলো ভিডিওর মধ্যে, সেই জন্য আমরা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। চলো একটুখানি শুনে নিই পল্লবীর মুখ থেকে এই মন্দিরের সামান্য দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা, একদম মানে এখানে 12টা শিব মন্দির, নাট মন্দির সবটা, মানে একদম মনে হবে দক্ষিণেশ্বরের ছোট সংস্করণ। আসলে এটা রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা এবং মথুরা বাবু যিনি ছিলেন, তারা এই অন্নপূর্ণা মন্দিরটা তৈরি করেছিলেন পাশেই রানী রাসমণির ঘাট, এটা অ্যাকচুয়ালি ব্যারাকপুরে ধোবিঘাটের কাছে। তো ভীষণ সুন্দর, এবং অন্নপূর্ণা মায়ের দেখাতে আমরা এই রানী রাসমণি ঘাটের কথা যেটা বললো সেখানেও যাব, তোমাদেরকে সেখানকার দৃশ্য দেখাবো। আর কিছু কথা আরও আমরা জেনেছি যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু বললাম অন্য মিউজিক এসে গেলে একটা প্রবলেম হয় সেই কারণেই। আর চলো এবারে আমরা একটুখানি যে গঙ্গার ঘাট রয়েছে এখানে সেই ঘাটের দিকে এগিয়ে যাই। তো এবারে আমরা একেবারে গঙ্গার ঘাটে চলে এলাম, যেটা একেবারে মন্দির চত্বরটা শেষ হয়ে গেলে একেবারে তিন চার পা এগিয়ে গেলেই মন্দিরের লাস্ট গেট থেকে পেছন দিকে গঙ্গার ঘাট রয়েছে। তো এখানে এসে সত্যি মন অপূর্ব সুন্দর সৌন্দর্য দেখে মন ভালো হয়ে গেল, কারণ সূর্য ডুবছে ডুবছে ঠিক সেই সময়টাতেই আমরা প্রায় 5টা সাড়ে 5টার কাছাকাছি সেই সময় এসে পৌঁছালাম। এখানে সুন্দর একটা পার্কও রয়েছে গঙ্গার ধারে, সেটাও বেশ উপভোগ করার মতন। তো বেশ কিছু সময় কাটালাম এখানে, প্রচুর ছবি তুললাম, আর তারপরে আমরা এই গঙ্গার পার থেকে আবার অন্যদিকে যেখানে শ্মশান রয়েছে সেই দিকটাও একটুখানি ঘুরে দেখ। তো যেহেতু আমরা এই জায়গাগুলোতে একটুখানি
ঘুরতে ঘুরতে ঢুকে পড়েছিলাম, তো সেই জন্য তোমাদের সাথে এটাও একটু শেয়ার করলাম। তবু একটু মন খারাপ হয়ে যায় এই সমস্ত জায়গাগুলোতে এলে পরে। এখানে যে শ্মশানকালী রয়েছে সেই মায়ের দর্শন আমরা করলাম, তার প্রতিমা তোমাদের সাথে শেয়ার করলাম। তবে সব থেকে ভালো লাগলো এই যে সূর্য ডুবছে এই যে দৃশ্যটা, এইটা সত্যি দারুণ উপভোগ করার মতন। আর আমরা কি করে এলাম সেটা একটুখানি বলা হয়নি, বলি আমরা যেহেতু বারাসাত থেকে এসেছিলাম সেজন্য আমরা বারাসাত থেকে অটো করে ব্যারাকপুর স্টেশনে এসেছি। বারাসাত থেকে 81 বাসেও ব্যারাকপুর স্টেশন আসা যায়, তো আমরা বাসটা অ্যাভয়েড করে আমরা অটো করেই এলাম। আর ওখান থেকে আবার একটা টোটো রিজার্ভ করে আমরা 80 টাকা দিয়ে এই ধোবিঘাট, যেটা মা অন্নপূর্ণা দেবীর মন্দির, সেখানে চলে এলাম। আর অন্য অন্য জায়গা থেকে যারা ট্রেনে আসবেন সেটা আমি খুব ভালো বলতে পারবো না, ব্যারাকপুরে হয়তো দমদম থেকে ব্যারাকপুরে ডিরেক্ট আসা যায় ট্রেনে, যে লাইন রয়েছে সেখানে ব্যারাকপুর স্টেশন এলে ওখান থেকে অটো করে বা টোটো করে আপনারা এই ধোবিঘাট, আর সেখানে এলেই মা অন্নপূর্ণা মায়ের দেবীর দর্শন করতে পারবেন, মন্দির চত্বর ঘুরতে পারবেন। তারপরে আমরা চলে এলাম এই যে কিছু পুরনো দিনের বিল্ডিং সেগুলো দেখতে দেখতে বেরিয়ে পড়লাম আমাদের আজকের যে ডেস্টিনেশন আবার বারাসাত, সেখানে আসার জন্য। তো রাস্তায় এরকম কিছু সুন্দর সুন্দর সেই আগেকার দিনে ব্রিটিশ আমলের কিছু বিল্ডিং দেখলাম, দেখে বাড়িতে পৌঁছে গেলাম আবার সেই অটো করে। এই যে আমাদের আজকের মতো যাত্রা ঘোরা শেষ, এবার বাড়ির পথে আমাদের ব্যারাকপুরে মা অন্নপূর্ণা দেবীর মন্দির ঘুরে দেখানোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছো, তোমাদের ভালো লেগেছে। যারা এখনও যাওনি অবশ্যই একবার ঘুরে এসো মায়ের মন্দির থেকে, ভালো লাগবে আশা করছি। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর যারা লিপি স্পেশাল ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। তারপরে আমরা চলে এলাম একেবারে বারাসাতে চাপাডালিতে, সেখানে নেমে আবার মায়ের দর্শন করলাম। যেহেতু শনিবার ছিল 13 জানুয়ারি, তো তখন পুজো হচ্ছিলো, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছিলো, সেখানে একটুখানি দাঁড়ালাম, মাকে একটু প্রণাম করলাম, তারপরে আমাদের যে যার গন্তব্যে ফিরে এলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিও তোমাদের ভালো লেগেছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো রাখি, টাটা বাই।